চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ। চাঁদপুরে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন প্রাথমিক ও হাইস্কুলে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা অত্যন্ত খুশি। আজ পয়লা জানুয়ারি শনিবার সকাল 10টায় আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাশালী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আক্কাশালী রেলওয়ে হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রমে শুভ উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিনামূল্যে কোনো দেশ বই বিতরণ করে এরকম কোনো নজির নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই তোমরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছ। তোমরা নিয়মিত স্কুলে আসবে, ভালোভাবে লেখাপড়া করবে, শরীর সুস্থ রাখতে খেলাধুলাও করবে। করোনাকালে প্রতিদিন স্কুলে আসার সময় অবশ্যই মাস্ক পরিধান করবে। এ বিষয়ে প্রত্যেক অভিভাবককে নিজ নিজ সন্তানের প্রতি বিশেষভাবে নজরদারি করতে হবে। এ সময় বক্তব্য রাখেন আক্কাশালী রেলওয়ে হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গুফরান হোসেন, আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং আক্কাশালী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা রহমান। পয়লা জানুয়ারি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলালের জন্মদিন উপলক্ষে বই বিতরণ শেষে আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীরা কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে জন্মদিন পালন করেন। শিক্ষার্থীরা জন্মদিন উপলক্ষে প্রত্যেক বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান আবু নঈম পাটোয়ারী দুলালকে। আমাদের চাঁদপুর প্রতিনিধি শাউন পাটোয়ারীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।